সম্মানিত সুধী আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থা ইকরা বিশুদ্ধ কোরআন তেলাওয়াত প্রচার ও শিক্ষা প্রদানে নিয়োজিত একটি অলাভজনক ফাউন্ডেশন যার অধীনে পরিচালিত হচ্ছে মাহাদুল কেরাত বাংলাদেশ তথা বাংলাদেশ কেরাত ইনস্টিটিউট যা উনিশশো একাত্তর সালে প্রতিষ্ঠিত হয়েছিল উপমহাদেশের প্রখ্যাত আলেম হজরত মাওলানা

প্রতিষ্ঠার পর থেকেই অত্র প্রতিষ্ঠানে অধ্যয়ন করে এর শিক্ষার্থীরা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের সুনামের সাথে দিনই খিদমতের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে আসছেন এরই ধারাবাহিকতায় তেইশ জন শিক্ষার্থী এলমেত ও রেওয়য়েতে হাফস এর উপর তাদের দুবছরের ডিপ্লোমা কোর্স সমাপ্ত করেছে আলহামদুলিল্লাহ যার মধ্যে দুজন বিদেশি শিক্ষার্থী ভারতের মুজাহিদুল ইসলাম ও শ্রীলঙ্কার ইউসুফ জামিল দু মাস পূর্বেই তাদের সার্টিফিকেট গ্রহণ করে তাদের নিজ দেশে গমন করেছেন এই পর্যায়ে মাহাদুকেরাত বাংলাদেশের জন শিক্ষার্থীকে তাদের কোর্স সমাপ্তির সার্টিফিকেট ও পাগড়ি প্রদান করা হবে শিক্ষার্থীদের পাগড়ি ও সার্টিফিকেট প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি মাহাদুল কিরাত বাংলাদেশের সম্মানিত পরিচালক বাংলাদেশের শেখুল কুররা শৈখ আহমেদ বিন ইউসুফ আল আজহারি হাফিজা আমি শেখকে অনুরোধ করছি মাহাদুল কিরাত বাংলাদেশের জন শিক্ষার্থীকে তাদের কোর্স সমাপ্তির সার্টিফিকেট ও পাগরি প্রদান করার জন্য যারা আজকের শেখের হাত থেকে বাগনি এবং সার্টিফিকেট গ্রহণ করবে আমি তোমাদের এক এক করে নাম ঘোষণা করছি প্রথমে হাফেজ কারি মাজহারুল ইসলাম সবাই 마শাআল্লাহ প্রস্তুত থাকবে হাফেজ কারি আব্দুর রহিম লিল্লাহি তাকবীর এ পর্যায়ে শায়েকের হাত থেকে সার্টিফিকেট এবং পাগরি গ্রহণ করছে হাফেজ কারি আব্দুর রহিম প্রস্তুত থাকবে হাফেজ কারি মাওলানা নুরুদ্দিন আহমেদ সবাই বলি মাশা আল্লাহ পাগরি গ্রহণ করছে কারি মাওলানা নুরুদ্দিন আহমেদ প্রস্তুত থাকবে হাফেজ কারি এনায়েতুল্লাহ শিবলি এ পর্যায়ে পাগড়ি গ্রহণ করছে হাফেস কারি এনায়তুল্লাহ শিবলি প্রস্তুত থাকবে হাফেস মাওলানা পারিজ জাকির হুসাইন এ পর্যায়ে পাগরি গ্রহণ করছে হাফেস মাওলানা অরি জাকির হুসাইন প্রস্তুত থাকবে হাফেজ কারি আরিফুর রহমান আলহামদুলিল্লাহ অত্যন্ত মনোরম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি পাগরি গ্রহণ করছে হাফেজ কারি আরিফুর রহমান প্রস্তুত থাকবে হাফেজ মাওলানা কারি মিসবাহ পাগরি গ্রহণ করছে হাফেজ মাওলানা কারি

বস্তু থাকবে মাওলানা কারি মোহাম্মদ জসিম উদ্দিন এরপর যে পাগড়ি গ্রহণ করবে হাফেজ মাওলানা কারি রহমতুল্লাহ প্রস্তুত থাকবে হাফেজ মাওলানা মুফতি কারি মিজানুর রহমান মাশাআল্লাহ পাগড়ি গ্রহণ করছেন হাফেজ মাওলানা মুফতি তারি মিজানুর রহমান প্রস্তুত থাকবে মাওলানা কারি নজরুল ইসলাম মাশাআল্লাহ পাগড়ি গ্রহণ করছে مولانا قاري نجول الإسلام، إبّان أستراليّار بروباشي أستراليّار ناغوريك إنجنيّار قاري تنبير أحمد لله تكبير ما شاء الله আমরা অত্যন্ত মনোরম দৃশ্য দেখতে পাচ্ছি উপস্থিতি এ পর্যায়ে যিনি পাগড়ি গ্রহণ করছেন তার সম্পর্কে দুই একটি কথা না বললেই নয় শাইকের হাত ধরে যিনি মাথায় পাগড়ি নিচ্ছেন তিনি সুদূর অস্ট্রেলিয়াতে তিনি ইঞ্জিনিয়ার এবং শাইকের কাছে অনলাইনে সম্পূর্ণ কোর্সটি সমাপ্ত করেছেন সয়বলি মাসা আল্লাহ এবং আলহামদুলিল্লাহ তিনি শাইকের হাত থেকে সার্টিফিকেট সনদ গ্রহণ করার জন্য তিনি অল্প কয়েকদিনের জন্য বাংলাদেশের সফর এসেছেন আলহামদুলিল্লাহ যদি চেষ্টা থাকে আগ্রহ থাকে তাহলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শেখা সম্ভব এ পর্যায়ে পাগড়ি গ্রহণ করছে হাফেজ মাওলানা মুফতি কারি আবুল হাজ্জাজ জুবায়ের বস্তু থাকবে হাফেজ কারি শাহাদাত হুসাইন ما شاء الله. باقي الغرور قرب حافظ كاري شهادات حسين. وسُوَثَكَبَ حافظ مولانا مفتي قاري ولي الله. পাগরি গ্রহণ করছে হাফেজ মাওলানা মুফতি ওয়ালিউল্লাহ প্রস্তুত থাকবে হাফেজ মাওলানা হুদা পাগড়ি গ্রহণ করছে হাফেজ মাওলানা শামসুল হুদা সিদ্দিকি বস্তু থাকবে হাফেজ মাওলানা করি আবু বকর সিদ্দিক এ পর্যায়ে পাকরি গ্রহণ করবে হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক প্রস্তুত থাকবে হাফেজ মাওলানা কারি ওয়াহিদুল জামান সম্মানিত উপস্থিতি আমাদের মাহাদুল কেরাল বাংলাদেশে দুটি বিভাগ রয়েছে একটি রয়েছে রেগুলার ব্যাচ আর হচ্ছে শুক্রবার ব্যাচ যারা এই পর্যায়ে পাগড়ি গ্রহণ করছে তারা আলহামদুলিল্লাহ শুক্রবার ব্যাচের স্টুডেন্ট সবাই বলি মাশা আল্লাহ এ পর্যায়ে ও সার্টিফিকেট গ্রহণ করছে হাফেজ মালানা জামান বস্তু থাকবে হাফেজ কারি আহসানুল হক এই পর্যায়ে পাগড়ি গ্রহণ করছে সর্বশেষ হাফেজ আব্দুল সালাম লিল্লাহি তকবীর আল্লাহ রবুল আলমিন আমাদের বিদায়ী শিক্ষার্থীদের কোরআনের প্রতিটি হরফের হক আদায় করে এ ক্লাসের সাথে কোরআনের ক্ষেদমত করার তৌফিক দান করুন সবাই বলে আল্লাহ আমরা এ পর্যায়ে শিক্ষার্থী বন্ধুরা তাদেরকে সারিবদ্ধভাবে এসেছে সামনে দণ্ডমান হওয়ার জন্য অনুরোধ করছি আমরা একটু বিদায়ী শিক্ষার্থীদের একটু ফটো করার জন্য একটু সময় নিচ্ছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধারণ করার জন্য আমরা বিদেশি চলে একটি কবিতা আপনি যত চমক প্রদক করে আবৃত্তি করুন না কেন সেটি পাঁচবার অথবা সর্বোচ্চ দশ বার শুনলেই সেই সুন্দর কবিতাটাও শুনতে এক সময় এক ঘেয়ে লাগে এটি সঙ্গীত একটি গান আপনি যত সুন্দর করে পরিবেশন করুন না কেন পাঁচবার অথবা দশ বার শোনার পরই সেই সুমধুর গান অথবা সঙ্গীত শুনতে এক ঘেয়েমি চলে আসে কিন্তু একটি কিতাব যার তেলাবত বারবার করলে বারবার শুনলেও এক ঘেমি আসে না বরং যতই শ্রবণ করা হয় ততই অন্তরে তৃপ্তি আসে মনে হয় যেন ক্ষুধার্থ এই অন্তরে খোরাক আদায় হচ্ছে যেই কিতাব আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে দীর্ঘ তেইশ বছরে হজরত মুহাম্মদ সাল্লাহ আলি আসাল্লামের উপর নাজিল করা হয়েছে মানব জাতির পাথেয় হিসেবে